তো ফ্রেন্ডস আমি এখন আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করছি জাস্ট আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করাটায় আপনারা ফলো করুন ওকে তো দেখুন আমি জাস্ট আমার হোয়াটসঅ্যাপটি ফার্স্ট এটি আমি ওপেন করছি তো দেখুন হোয়াটসঅ্যাপটি আমি ওপেন করলাম তো সিম্পলি হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করছি তো আমি নম্বরটি বসিয়ে দিচ্ছি আমার ওকে একটু স্কিপ করে নিই সো আমার নম্বরটি বসানো কমপ্লিট এবার জাস্ট আমি নেক্সটে ক্লিক করছি ওকে তো দেখুন নেক্সট ক্লিক করার পর ইন্টারফেস ইন্টারফেসটি আসে আপনাদের হয়তো এই ইন্টারফেসগুলি আসে আপনারা জাস্ট একটু ফলো করুন তো দেখুন আমি জাস্ট ওকে করে দিচ্ছি তো এবারে আমার কিন্তু সিক্স ডিজিটের যে কোডটি থাকে হোয়াটসঅ্যাপের যে কোডটি সেই কোডটি আমাকে দিতে হবে এখানে তো আমি জাস্ট একটু ওয়েট করব আমার একটু এই নম্বরটায় কোড যেতে একটু লেট হয় তো দেখুন কোডটি কিন্তু হয়ে গেছে তো জাস্ট ভেরিফিকেশন হয়ে গেল তো আপনাদের কিন্তু এবার যে মূল পর্ব পর্বটা ওকে সরি মূল পর্বটা কিন্তু এবারই আপনার একটু লক্ষ্য করুন দেখুন আমার কিন্তু হোয়াটসঅ্যাপের কোডটি দেওয়া কমপ্লিট তো জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশান অপশান দিয়ে এখানে কিন্তু আমি যে পাসওয়ার্ডটি আমি দিয়ে রেখেছিলাম টু স্টেপ ভেরিফিকেশন করে তো সেই রেজিস্টার কোডটি কিন্তু আমাকে এখানে ওকে দিতে হবে এখন তো এই কোডটি যতক্ষণ না আমি না দেব ততক্ষণ কিন্তু আমার হোয়াটসঅ্যাপটি ওপেন হবে না তো মূল পর্ব কিন্তু ভিডিওর মূল পর্বটাই কিন্তু এখানে আপনারা জাস্ট একটি ফলো করুন একটু ফলো করুন ওকে তো আপনাদের ফোনেও কিন্তু এই জিনিসটা আপনারা করতে পারবেন ওকে জাস্ট আমি পাসওয়ার্ডটি দিয়ে আপনাদেরকে দেখাই ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো সিম্পলি আপনারা দেখতে পারলেন আমি পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে ভেরিফিকেশন বলে অপশান এখানে শো করে আপনাদের কিন্তু সামনে কিন্তু এই অপশানগুলো ওপেন হয়ে যাবে মানে কি সরি হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে ওকে সো ফ্রেন্ডস আপনারা এই জিনিসটি কীভাবে অ্যাপ্লাই করবেন তো তার জন্য কিন্তু এই ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে দেখতে হবে আমি আশা করছি আমার এই ভিডিওটি যদি পুরোপুরি আপনারা দেখেন তাহলে কিন্তু বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন ওকে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি দেবদাস তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক সো ফ্রেন্ডস আপনারা সব ফার্স্ট যে কাজটি করবেন আপনাদের ফোনে সেটিংসটি অ্যাপ্লাই করার জন্য সো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটি একবার ওপেন করবেন ওকে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আপনাদের হোয়াটসঅ্যাপটা একবার ওপেন করবেন সিম্পলি সো সিম্পলি হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একদম কোনায় যে থ্রি ডটের যে অপশানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ওকে সো থ্রি ডটে ক্লিক করার পর আপনারা সেটিংসে চলে যাবেন এখান থেকে ওকে সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস বলে একটা অপশান শো করছে আপনারা অ্যাকাউন্টসে ক্লিক করবেন এখানে ওকে তো দেখুন অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন বলে একটা অপশান কিন্তু এখানে শো করছে ওকে আপনারা টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন তো সিম্পলি টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনারা এনাবেল বলে যে অপশানটা রয়েছে আপনারা এনাবেলে ক্লিক করবেন ওকে তো এবার যেটা আপনাদের যে কাজটি করতে হবে এবার কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি দেওয়ার সময় চলে এসছে ওকে এবার কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে সিক্স ডিজিটের যে পিন আপনারা পাসওয়ার্ড হিসেবে রাখবেন তো সেই পিনটি আপনারা দিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতন ওকে আমি জাস্ট একটি নর্মাল ডেমো হিসেবে আপনাদেরকে করে দেখাচ্ছি দিয়ে সো সিম্পলি আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স দিয়ে দিলাম ওকে সো সিম্পলি আবার আপনারা রিএন্টার করবেন কনফার্মেশান ইউর পিন তো আপনারা আবার এন্টার করবেন যে পাসওয়ার্ডটি প্রথমে দেবেন ওকে থ্রি ফোর ফাইভ সিক্স সো সিম্পলি এবার পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাদের নেক্সট স্টেপে নিয়ে চলে যাবে তো নেক্সট স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইমেল মানে কি রিকভারিং যে মেল মানে কি আপনার যদি কোনো কারণবশত ভুল ভবিষ্যৎ যদি আপনারা কখনো পাসওয়ার্ডটি ভুলে যান তো তখন আপনাদের ইমেল অ্যাড্রেসটি যদি এখানে দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডটি আবার রিকভারিং করতে পারবেন ওকে মানে কি পাসওয়ার্ডটি ফরগার্ড করতে পারবেন আপনার যে এখন মেল যেই মেলটা দেবেন তো সেই মেলটার দ্বারা তো সো সিম্পলি আমি এখন দিচ্ছি না আমি স্কিপ করে চলে যাচ্ছি পরবর্তীতে আপনারা অ্যাড করে নিতে পারেন চাইলে ওকে জাস্ট আমি স্কিপ করে দিচ্ছি তো আপনারা যদি চান যে মেলটি বসানো বসাতে তো আপনারা কিন্তু মেলটি দিয়ে দিতে পারেন আমি জাস্ট ভিডিওটি লং হয়ে যাবে তার জন্য স্কিপ করে গেলাম ওকে সো সিম্পলি আপনারা এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি কিন্তু আমার সরি টুস্টে ভেরিফিকেশনটা কিন্তু আমার সাকসেসফুল এনাবেল হয়ে গেছে তো সিম্পলি আপনারা যদি ইমেলটা দিয়ে যান তো তারপরেও আপনাদের ইন্টারফেস এরকম ইন্টারফেস চলে আসবে দুবার ইমেল দিতে বলবে তো তারপর আপনারা ডানে ক্লিক করে দেবেন ব্যাস আপনাদের কিন্তু কাজ শেষ ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ডটি ডিজেবল করার অপশন রয়েছে আপনারা যদি পাসওয়ার্ডটি পুরোপুরি ডিজেবল করে দিতে চান সেক্ষেত্রে আপনারা ডিজেবলে ক্লিক করলে ডিজেবল হয়ে যাবে আপনারা যদি চেঞ্জ পিন করতে চান তো আপনারা পিনটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা যদি অ্যাড ইমেল অ্যাড্রেস যদি আবার আপনারা ইমেল অ্যাড্রেস দিতে চান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ইমেল অ্যাড্রেসটিও দিতে পারবেন তো আমি ব্যাক করে আপনাদেরকে দেখাই তো ব্যাক করার সাথে সাথে আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসলে কিন্তু আপনাদের আপনাদের একবার পাসওয়ার্ডটি দিতে বলবো ওখানে ওকে তো আমি জাস্ট পাসওয়ার্ডটি একবার দিয়ে দিচ্ছি একবারই বলবে আর ফোনটি যখন আপনারা নতুন হোয়াটসঅ্যাপটি খুলবেন তখন বলবে সো ফ্রেন্ডস আজকে আশা করছি বিষয়টা পুরোপুরি স্পষ্ট আপনারা বুঝতে পেরেছেন এই কিন্তু আজকে ভিডিওর বিষয় ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে জানাবেন বন্ধুদেরকে সো আর কমেন্ট করে আমাকে অবশ্যই আপনারা জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো সো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে তো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিএম টিপস ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন